ट्रेन की चपेट में आने से एक युवक की मौत हो गई। नमस्कार दर्शकों, मैं हूँ प्रिया शाह, आप देख रहे हैं ड्यूअल न्यूज। इस्लामपुर शहर के शांति नगर रेल गेट इलाके में गुरुवार की रात ट्रेन की चपेट में आने से एक युवक की मौत हो गई। पता चला कि युवक का नाम गोपाल चंद्र है, उम्र करीब 25 साल है। गोलपुकुर थाने के सोलपाड़ा इलाके का वह रहने वाला था। घटना के बाद इलाके में सनसनी फैल गई। सूचना मिलने पर रेलवे पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए उसे इस्लामपुर महकमा अस्पताल भेज दिया गया। रेलवे पुलिस ने घटना की जांच शुरू कर दी है। রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমিও শুনলাম যে রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি প্রথমে এলাম, আরো দুই তিনজন বন্ধু ছিল, এসে দেখলাম পড়ে আছে। প্রথমে মনে হচ্ছিল যে বোধহয় নিঃশ্বাস চলছে, সামনে গিয়ে দেখলাম যে নিঃশ্বাস চলছে না। তো তারপরে ইনফর্ম করা হলো সবাইকেই, ওখানে পাশেই বসে ড্রিঙ্ক করছিলেন পাশেই, তো ওখানে মোবাইলে গান বাজছিল। তো কিছুক্ষণ বাদে দেখলাম ফোন এলো, তো ফোনটা আমি রিসিভ করলাম। ফোনটা রিসিভ করা তো একজন কথা বললো, তো আমি তার কাছে ডিসক্রিপশন নিলাম যে কে তিনি। তো তার নাম বললো গোপাল চন্দ্র, বাড়ি সোলপাড়া। তার বাবার নামটা জানা হয়নি অতটা, তখন মানে তাড়াহুড়োতে ফ্যামিলিতে জানানোর জন্য বললাম। তো ওটা জেনে উনি ফোন কেটে দিলেন। তো উনি বললেন যে শিলিগুড়িতে ছিলেন উনি, ওনার বাড়ি সোলপাড়া, পিসির বাড়িতে গিয়েছিল। ওখান থেকে এসে এখানে কি করতে এসে উনিও বলতে পারলেন না ঠিকঠাক। তো বললো এখানে এসেছিল কি করতে, এখানে বসে বলে হাতে পকেটে বোধহয় টাকা ছিল না, কি কারণে ওই দাদাকে বলেছিল, ওনার বোধহয় মাস্তুতো দাদা যিনি ফোন করেছিলেন। তো এটা বললাম যে ওনার বাড়ি ফ্যামিলিতে ইনফর্ম করে দিতে, উনি বললো ঠিক আছে ইনফর্ম করে দিচ্ছি। এখন তো জিআরপিএফ এসছে, জিআরপিএসে দেখুক। আপনার নাম? আমার নাম সুভাষিস মজুমদার। কোন জায়গায় হয়েছে এটা? এটা শান্তিনগর মধ্যপাড়া।